হ্যালো ফ্রেন্ডস আমি সানি আর আপনাদের সকলকে স্বাগত জানাই সেটাই বাংলা চ্যানেলে বন্ধু আজকের ভিডিওতে আলোচনা করবো মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশন সম্পর্কে মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশন থেকে আমি এখন পর্যন্ত ইনকাম করেছি চব্বিশ হাজার টাকা তো আপনারাও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো কিভাবে আপনারা মাই ইলেভেন সার্কেল থেকে আর্নিং করবেন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে প্রেস করে নেবেন লেটস স্টার্ট দ্য ভিডিও সো ফ্রেন্ডস মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমি প্লে স্টোরে ভেতরে এসে গেছি প্লে স্টোরে এখানে সার্চ বক্সে মাই ইলেভেন সার্কেল লিখে সার্চ করবো সার্চ করলে এখান থেকে অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটির রেটিং দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট থ্রি রয়েছে এবং এর যে ডাউনলোড সেটা কিন্তু পঞ্চাশ লাখ প্লাস রয়েছে এটাকে এখান থেকে ইনস্টল করে নেবো এটা ইনস্টল হতে একটুক্ষণ সময় লাগবে আপনার নেট স্পিডের ওপর নির্ভর করছি কত ফাস্ট এটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে প্লে বলে একটা বাটন দেখতে পাবেন ওই প্লে বাটনে আপনারা ক্লিক করে নেবেন প্লে বাটনে যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সময় আপনাকে লোকেশনে অ্যাক্সেস চাইবে আপনারা এখান থেকে সিম্পলি ডোন্ট অ্যালাউ করে দেবেন ডোন্ট অ্যালাউ করার পর এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন এখানে লগ ইন এবং রেজিস্টার আপনাকে করতে বলা হবে যদি আপনি অ্যাপ্লিকেশনের ভেতরে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে আর যদি অলরেডি রেজিস্টার করে থাকেন তাহলে লগ ইন করতে হবে দেখুন এখানে রেজিস্টার করার জন্য আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং তার নিচের দিকে হ্যাভ অ্যান্ড ইনভাইট কোড বলে একটা অপশান পাবেন ওখানে ক্লিক করে আপনার কাছে যদি কোনো ইনভিটেশন কোড থাকে সেটা আপনারা দিয়ে দেবেন যেমন আমি একটা ইনভিটেশন কোড আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওটারা আপনারা এখানে বসিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আপনি সিম্পলি আপনার মোবাইল নাম্বার এবং ইনভিটেশান কোড দিয়ে নিচের দিকে বক্সটাতে টিক করে আপনি কন্টিনিউ বাটানে ক্লিক করে নিন কন্টিনিউ বাটানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এখান থেকে এরকমভাবে মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশানের যে ইন্টারফেস সেটা কিন্তু খুলে গেল এটা হচ্ছে হোম ইন্টারফেস তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এখানে কিন্তু আপনারা টিম দেখতে পাবেন তো অ্যাকচুয়ালি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টিম তৈরি করে সেখান থেকে আর্নিং করতে পারবেন আপনাদেরকে আগেই আমি দেখিয়েছি যে আমি এখান থেকে কত টাকা ইনকাম করেছি তো সেই ইনকামের পথগুলো আপনাদেরকে এবার আমি বলবো ওপর দিকে দেখতে পাচ্ছেন ক্রিকেট ফুটবল তারপরে আপনার বাস্কেটবল এই সময় বিভিন্ন ধরনের খেলা চলছে কিন্তু এখন আমরা যাবো ক্রিকেটের দিকে কারণ এখন আইপিএল সিজন চলছে আইপিএলে আজকে যেমন খেলা রয়েছে রাজস্থান পাঞ্জাব তো এই রাজস্থান পাঞ্জাব যে ম্যাচটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন সেকেন্ড নাম্বারে তো এটার উপর আমাদেরকে টিম তৈরি করতে হবে তার জন্য দেখুন এই যে রাজস্থান পাঞ্জাব যে টিমটা দেখতে পাচ্ছি ওর ওপর আমরা ক্লিক করব ওর উপর যখন আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখবেন একটা ইন্টারফেস হিসাবে এরকমভাবেই তো এখানে আপনাকে কনটেস্ট দিয়ে দেওয়া হয়েছে যে আপনি কোন কনটেস্টে জয়েন হতে চান এখন কনটেস্টে জয়েন হতে হবে না নিচের দিকে সিম্পলি ক্রিয়েটি ওর টিম এই অপশনটার ওপরে ক্লিক করে নিন টিম এই অপশনটার ওপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটা টিম চার্ট খুলে গেছে এখানে আপনি দুটো দলের প্লেয়ারকে মিলিয়ে আপনার নিজস্ব একটা টিম তৈরি করতে পারবেন আপনি দুটো দল থেকেই প্লেয়ার নিয়ে আপনার টিমটা তৈরি করতে পারবেন তো তার জন্য আপনাকে উইকেট কিপার নিতে হবে ব্যাটসম্যান নিতে হবে অলরাউন্ডার নিতে হবে বোলার নিতে হবে টোটাল আপনি আপনার টিমে এগারো জন খেলোয়াড় রাখতে পারবেন তো দেখুন এখানে আমি কিন্তু প্রথমে উইকেট কিপার চুজ করে নিচ্ছি যে আমি আমার টিমে কাকে উইকেট কিপার রাখতে চাই উইকেট কিপার চুজ করে নেওয়ার পর তার সামনে পাশে আপনারা পয়েন্টগুলোও দেখতে পাবেন এবং তারপরে ব্যাটসম্যান চুজ করে নিন ব্যাটসম্যান আপনি কতজন রাখতে পারেন তো এখানে দেখুন আপনি দুজন তিনজন চারজন পর্যন্ত ব্যাটসম্যান আপনি রাখতে পারবেন তো এখানে ব্যাটসম্যানদের পাশে পাশে কিন্তু পয়েন্টগুলোও আপনারা দেখতে পাচ্ছেন যে ওর জন্য কত পয়েন্ট খরচ হচ্ছে তো দেখুন এখান থেকে ব্যাটসম্যান চুজ করার পর আপনারা চলে যান অলরাউন্ডার সেকশনে তো অলরাউন্ডার সেকশনে গেলে এখান থেকে আপনারা অলরাউন্ডার চুজ করে নেবেন তো মোটামুটি উইকেট কিপার ব্যাটসম্যান অলরাউন্ডার বোলার সব মিলে আপনি টোটাল এগারো জন পর্যন্ত খেলোয়াড়কে নিতে পারবেন সো এখান থেকে আমি অলরাউন্ডার চুজ করার পর বোলারে চলে গেলাম এবারে আমার কতজন আর বাকি আছে আমি দেখছি আর চার পাঁচজন মতো আমার নিতে বাকি আছে তো অলরেডি আমার কতজন নিয়ে নিয়েছি নজন নিয়ে নিয়েছি দশজন নিয়ে নিলাম এবার আমি কি করব আমার আরেকজন খেলোয়াড় আমি নিয়ে নিলাম চুজ করে টোটাল আমি এগারোজনের একটা টিম তৈরি করতে পারলাম এবার আমি নেক্সট বাটনে ক্লিক করবো আমার এগারোজন খেলোয়াড় হয়ে গেছে এবার আমি নেক্সট বাটনে ক্লিক করে নেব ক্লিক করার পর এখান থেকে আমাকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন চুজ করতে হবে তো এখানে ক্যাপ্টেনের ক্ষেত্রে ক্যাপ্টেনে যত পয়েন্ট থাকবে তার দুগুণ আমি পাবো আর ভাইস ক্যাপ্টেনে যত পয়েন্ট থাকবে তার দেড় গুণ আমি পাবো তো এখান থেকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন আপনাকে ভালোভাবে চুজ করতে হবে যারা পারফর্ম করতে পারবে তাদেরকে চুজ করতে হবে তারপরে সেভ টিম বলে নিজেদের একটা অপশন পেয়ে যাবো ওই সেভ টিম অপশানে ক্লিক করে নেব সেফ টিম অপশানে যখনই ক্লিক করবো আমার টিমটা কিন্তু তৈরি হয়ে গেল তারপর এখান থেকে আমি বিভিন্ন কনটেস্ট আবার পেয়ে যাব তো এই কনটেস্টগুলোতে আমাকে পার্টিসিপেট করতে হবে আমি একটা টিম তৈরি করলাম টিম তৈরি করার পর এই ধরনের কনটেস্টগুলোতে পার্টিসিপেট করতে হবে তো তার জন্য অবশ্যই টাকা দিতে হবে টাকা দিয়ে কিন্তু আপনাকে এখানে পার্টিসিপেট করতে হবে এবং আপনার টিম যদি ভালো পারফর্ম করে আপনি যে টিমটা তৈরি করছেন সেই টিমটা যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রাইজ মানি জিততে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন এবার আমি চলুন দেখে নিই আমার টিম প্রিভিউটা তো আমার টিমটা কীরকম তৈরি হয়েছে তো এরকমভাবে কিন্তু আমার টিমটা তৈরি হয়েছে এখান থেকে আমরা কোনো প্লেয়ারকে বাদ দিলেও বাদ দিতে পারি নতুন করে অ্যাড করতে চাইলেও অ্যাড করতে পারবো তো এখান থেকে টিম প্রিভিউ দেখে নেওয়ার পর এবং কীভাবে আর্নিং করতে হবে সেটাও জেনে নিলাম আরও একটা পদ্ধতি রয়েছে আর্নিং করার তার জন্য আমি হোমের মধ্যে চলে আসলাম এবং এখান থেকে রেফার অ্যান্ড আর্ন বলে একটা অপশান দেখতে পাচ্ছি তো রেফার অ্যান্ড আর্ন এই অপশানটাতে যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে আসবো এখান থেকে ওপরে দেখুন লেখা রয়েছে যে একটা জায়গায় যে ইনভাইট ফ্রেন্ড তো দেখুন এইখানটাতে একটু ব্ল্যাক চলে গেছে এইখানটা ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড আর্ন পাঁচশো একান্ন পার ফ্রেন্ড মানে একজন ফ্রেন্ডকে আমি যদি রেফার করি তার কাছ থেকে কিন্তু আমি পাঁচশো একান্ন টাকা পর্যন্ত আর্নিং করতে পারবো মানে সে যখন খেলবে সে যখন ইনস্টল করবে আপনার লিঙ্ক থেকে এবং তারপরে সে যখন খেলবে সে যখন টাকা লাগাবে তখন কিন্তু আপনারও আর্নিং হবে দেখুন আমি কিন্তু এখান থেকে টোটাল আর্নিং করেছি চব্বিশ হাজার টাকা তাহলে আপনারাও কিন্তু এখান থেকে এই দুটো পদ্ধতিতে অর্থাৎ টিম তৈরি করে কনটেস্টে জয়েন হয় এবং আপনার বন্ধুদেরকে রেফার করে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন মাই ইলেভেন সার্কেল অ্যাপ্লিকেশনটি কীরকম কাজ করে এবং কীরকমভাবে এখান থেকে আর্নিং হয় সো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ের ওপরে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে এখনও পর্যন্ত যদি লাইক না করেন লাইক করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো তখন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইনফরমেশনমূলক নতুন কোনো ভিডিওতে